যদি আমার জামা ছিঁড়ে যায়, যদি নতুন জুতায় পটি লেগে যায়, যদি রাস্তার মাঝখানে আমার হাগু পায়, তখন কি করব আমি, কি করব? মেরে সওয়ালো কা জবাব দো। জবাব তো দেব, কিন্তু আমি না। হেই, দিস ইজ রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ইউজিং রি। আজকে আমি তোমাদেরকে দেখাবো মোস্ট ইউজফুল লাইফ হ্যাকস, যেগুলো তোমাদের লাইফকে একদম সুপার স্মুথ করে দেবে। তো চলো আর ভাট না বকে শুরু করা যাক। ধরো তুমি এতটাই গরিব যে রুটি বানানোর জন্য তোমার কাছে রুটি মেকার নেই, তখন তুমি কি করবে? প্রথমে একটা অ্যাপেলের ল্যাপটপ কিনতে হবে, দেন তার ভেতর আটার গোলা দিলেই তোমার রুটি তৈরি। আমাদের সাত পুরুষে কখনো এই কাজ কেউ করেনি। ধরো তুমি এতটাই গরিব যে স্যুপ খাওয়ার মতো স্পুন তোমার কাছে নেই, তখন তুমি কি করবে? প্রথমে একটা প্লাস্টিকের গ্লাস কাঁচি দিয়ে কেটে এর মধ্যে কাঁটা চামচ গুঁজে দিলেই স্পুন রেডি। হোয়াট? ভাই, আমার কাছে স্পুন না থাকলে আমি বাটিতে চুমুক দিয়ে স্যুপ খেয়ে নেব, কিন্তু তা বলে এরকম একটা জিনিস বানাবো? ছোট লোক। ধরো তুমি এতটাই গরিব যে তোমার নোজ রিং কেনার অকাদ নেই, তখন তুমি কি করবে? ভেরি সিম্পল, প্রথমে একটা পেনের পেছনে হট গ্লু লাগাতে হবে, দেন ইওর নোজ রিং ইজ রেডি। চোখে কাজল, নাকে লোলো। ধরো তুমি এতটাই গরিব যে তোমার সানগ্লাস কেনার টাকা নেই, কিন্তু তোমার সানগ্লাস পরার স্বাদ জেগেছে। এত স্বাদ কেন মা? আরে স্বাদ তো হতেই পারে, বাট চিন্তার কোনো কারণ নেই। প্রথমে একটা ভালো ফাইল এভাবে কাটতে হবে, দেন সেটা চশমার ডান্ডায় লাগিয়ে নিলেই তুমি কুল। ওরে গেরি মারা। ধরো তুমি এতটাই গরিব যে ঘর মোছার নেতা পর্যন্ত তোমার ঘরে নেই, তখন তুমি কি করবে? ভেরি সিম্পল, তোমার পায়ের মোজা কিসের জন্য আছে, মোজা দিয়ে তুমি ঘর মুছবে। সব ঠিক আছে, আমি শুধু ভাবছি এটা দেখার পর আমার মায়ের কি রিয়াকশন হবে। ধরো তুমি এতটাই গরিব যে তোমার ট্রাইপড কেনার ক্ষমতা নেই, তখন তুমি কি করবে? প্রথমে একটা প্লাস্টিকের ঢাকনা ফুটো করে স্ক্রিউ লাগিয়ে তার উপর ক্যামেরা বসালেই রেডি টু ক্লিক। ও মাই গড, কি আবার কি? হ্যাঁ, 300 টাকার ট্রাইপড নাও কিনতে পারি, কিন্তু 3000 টাকার ড্রিল মেশিন কিনতেই হবে। নিশ্চয়ই, এটা গুড ডিসিশন। ধরো তুমি এতটাই লেজি যে টেবিল থেকে কোল্ড ড্রিঙ্কস আনারও ক্ষমতা নেই, তখন তুমি কি করবে? প্রথমে অনেকগুলো স্ট্র নিয়ে একটার পর একটা জুড়তে হবে, দেন সোফার উপর শুয়ে শুয়ে এইভাবে কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে। সাধু সাধু সাধু। ভাই সব ঠিক আছে, কিন্তু যার এতটুকু ডিস্টেন্সে থাকে কোল্ড ড্রিঙ্কস আনার ক্ষমতা নেই, সে এতগুলো পাইপ কি করে আনবে, সেগুলো গ্লাসে সেট কি করে করবে? পয়েন্ট টু বি নোটেড মিলর। ধরো তুমি এতটাই লেজি যে টেবিলে রাখা আঙুর হাত বাড়িয়ে নিতে তুমি অক্ষম, তখন তুমি কি করবে? প্রথমে একটা টেবিল ফ্যান এনে তার মধ্যে স্টিক গার্ডার দিয়ে বাঁধতে হবে, এবং এক প্রান্তে আঙুর ঝুলিয়ে দিলে রেডি টু ইট, এবং এর ফলে হাওয়া এবং আঙুর দুটো একসাথেই খাওয়া হবে, রদ দেখাও হবে এবং কলা বেচাও হবে। সাধু সাধু সাধু। সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন একটাই, যে এতটুকু ডিস্টেন্সে থাকা আঙুর হাত বাড়িয়ে নিতে পারে না, সে এত বড় টেবিল ফ্যান কি করে বয়ে আনবে, আর তাতে লাঠি কি করে লাগাবে? পয়েন্ট টু বি নোটেড মিলর। ধরো অফিসে তোমার ঘুম পেলো, কিন্তু বস তোমাকে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না, তখন তুমি কি করবে? প্রথমে চোখের জেরোস্কোপি বের করতে হবে, দেন সেটা চোখের উপর লাগিয়ে নিলে শুধু বস কেন, বসের বাবাও ধরতে পারবে না যে তুমি ঘুমাচ্ছো। দিদির বুদ্ধি আছে। ধরো তুমি এতটাই লেজি যে সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ক্ষমতা নেই, তখন তুমি কি করবে? প্রথমে কাঁচা ডিম ফাটিয়ে সেটা প্লাস্টিকে মুড়ে গরম জলে সেদ্ধ করলেই বয়েলড এগ রেডি। ওয়ান্ডারফুল। ধরো তুমি অনলাইন শপিং করছো এবং তুমি বুঝতে পারছো না যে কোন জামাটা তোমায় মানাবে, তখন তুমি কি করবে? প্রথমে নিজের একটা ফটো এইভাবে কেটে নাও, দেন প্রত্যেকটা জামার উপর নিজের মুন্ডু বসিয়ে দেখে নাও কোনটা মানাচ্ছে। দিদির বুদ্ধি আছে। ধরো কেউ নিজের হাইট নিয়ে কমপ্লেক্স ভুগছে, তখন সে কি করবে? বড় জোর হাই হিলস পরবে? না। প্রথমে অনেকগুলো এমটি ক্যান একসাথে বাঁধতে হবে, তারপর তার উপর নিজের পা রেখে টেপ মারতে হবে, ব্যাস এভাবেই হয়ে যাবে তুমি লম্বা, আর এভাবেই সবার মন জয় করে ফেলবে। তোমার হ্যান্ড শাওয়ার যদি নোংরা হয়ে যায়, তখন তুমি কি করবে? সেটাকে ক্লিন করবে? না। প্রথমে স্প্রাইটের বোতলে ছুরি চালিয়ে বোতল ফুটো করতে হবে, দেন সেটা টেপ দিয়ে বেঁধে দাও, ব্যাস রেডি টু শাওয়ার। ওরে গেরি মারা। জলে ভিজে তোমার মেকআপ কি গলে যায়? ওয়াটারপ্রুফ মেকআপ কেনার কি তোমার ক্ষমতা নেই? না। আর চিন্তা নেই, ওয়াইপ ক্যাপসগুলো খুলে নিজের চোখে ঠোঁটে এইভাবে লাগাতে হবে, এবং এরপর তুমি বৃষ্টিতে ভেজো, স্নান করো, যা ইচ্ছে তাই করো, মেকআপ কিন্তু ঘাঁটবে না। তুমি কি সেদ্ধ ডিম এইভাবে গোটা খেয়ে ফেলো? হ্যাঁ। তাহলে তুমি ব্যাকডেটেড।
প্রথমে একটা প্লাস্টিকের মধ্যে টুথপিক রাখতে হবে, দেন তার উপর সেদ্ধ ডিম রেখে গার্ডার দিয়ে বেঁধে রাখতে হবে 10 মিনিট, দেন সেটা স্লাইস করে কাটলেই ডিম খাওয়ার জন্য রেডি। সো এইভাবে খেলে তুমি ব্যাকডেটেড, আর এইভাবে খেলে তুমি কুল। এসব বুনেদি ব্যাপার তুমি বুঝবে না ভাই। তুমি কি ডিম ভাজা এইভাবে খাও? Then you are backdated. প্রথমে ডিমের কুসুমে হুল ফুটিয়ে কুসুম আলাদা করে সেটা জিলিপি বানাতে হবে. Then it's ready to eat. এসব বুনেদি ব্যাপার? হ্যাঁ আমি বুঝবো না, আর বোঝার দরকারও নেই। ধরো কেউ এতটাই শর্ট যে উপরে রাখা জিনিসে হাত পাচ্ছে না, তখন সে কি করবে? টুল অথবা চেয়ারের সাহায্য নেবে? না, প্রথমে অনেকগুলো জুতোর সোল একসাথে জুড়তে হবে, দেন এটা পরলেই তোমার কাজ হাসিল। ভেরি গুড। তুমি কি প্রেগনেন্ট? তোমার বেবি বাম্পে কি লোকজন দল মেঁধে হাত বুলিয়ে যাচ্ছে আর তুমি তাদের বারণ করতে পারছো না? হ্যাঁ। আর চিন্তা নেই, সলিউশন ইজ হিয়ার। প্রথমে পেন থেকে পেনের এই অংশটা খুলে নিতে হবে, দেন সেটাকে পেটের মধ্যে চিপকে দিতে হবে, এবং এরপর থেকে যেই তোমার বেবি বাম্পে হাত দিতে আসবে তার হাতে কাঁটা ফুটে যাবে। তুমি কি লিপস্টিক পরতে ভালোবাসো? কিন্তু মাস্কের জন্য তোমার লিপস্টিক কি চাপা পড়ে যাচ্ছে? মাস্ক মুড়ে এমন ভাবে ছোট করতে হবে যাতে সেটা শুধু নাক ঢাকে, ঠোঁট নয়। সব কিছুরই একটা সীমা থাকা দরকার। এই দিদি বাইরে বেরোনোর জন্য জুতো চুজ করছে, কিন্তু না, দিদির কোনো জুতোই পছন্দ হচ্ছে না। এটাও বাদ, ও স্লিপার্স, এটাও নিশ্চয়ই বাদ। What the hell? এত জুতো থাকতে স্লিপার্স পছন্দ হয়েছে, কিন্তু মোজা পায়ে স্লিপার্স পরা যাচ্ছে না, মোজা খুলতে হবে মনে হচ্ছে। কিন্তু দিদি কাঁচি কেন নিচ্ছে? ও শিট, আমিও কি বোকা গর্ধব, মোজা কেটে নিলেই তো কেস সলভ। লাইফ হ্যাকস জিন্দাবাদ। সামনেই পুজো আসছে, তুমি কি 1 মিনিটে রোগা হতে চাও? আর চিন্তা নেই, একটা কার্ডবোর্ড পেটের মধ্যে গুঁজে নিলেই তুমি এই থেকে এই হয়ে যাবে, মাত্র 1 মিনিটের মধ্যে হাতে নাতে রেজাল্ট। কি স্বপ্ন দেখলাম! আর এই যে স্বপ্ন নয়, এই থেকে এই হয়ে গেছে, জাস্ট দেখো। তাহলে আমার আশা পূরণ হবে। ওই আশাতেই থাকুন। ধরো তোমার পায়ের আঙুল জুতো থেকে বেরিয়ে গেছে, তখন তুমি কি করবে? সেই জুতোটাকে ভালো করে পরার চেষ্টা করবে? না, ব্যাগ থেকে লিপস্টিক বের করে নিজের আঙুলে ড্র করবে, এন্ড ট্রাস্ট মি, পৃথিবীর কেউ বুঝতেই পারবে না যে তোমার পায়ের আঙুল বেরিয়ে আছে। দিদির বুদ্ধি আছে। তুমি কি বারবার যেতে আসতে টেবিল চেয়ারের পায়েতে টোকা খাও? আর চিন্তা নেই, এক গাদা টিস্যু পেপার নিজের পায়ের সাথে সেলোটেপ দিয়ে চিপকে নিতে হবে, ব্যাস, ইউ আর রেডি টু গো। অ্যান্ড অবশ্যই দুবার লাথি মেরে চেক করে নিও পায়ে লাগছে কিনা। ইয়েস, ইট ওয়ার্কস। ধরো তুমি কোনো ছেলের উপর ক্রাশ খেয়েছো এবং তার দিকে হ্যাংলার মতো তাকাতে গেলে সে এভাবে ভাও খায়, আরে চুড়ি পরে ফেল, কিন্তু তবুও তুমি নিজের সেলফ রেসপেক্টের মাথা খেয়ে তার মুখ দেখতে চাও, তাহলে তুমি কি করবে? প্রথমে খাতার ফ্রন্ট পেজ এভাবে কাটতে হবে, দেন তার উপর ফোন রেখে ক্রাশের ফটো তুলে নিতে পারো। দিদির বুদ্ধি আছে। ধরো তুমি কথা বলবে না। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।